আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল শিক্ষার্থী, আজকে আমরা চলে এসেছি তোমাদের 12তম সপ্তাহের যে ইতিহাস অ্যাসাইনমেন্টটা রয়েছে, তো ইতিহাস প্রথম পত্রের সঠিক সলিউশন নিয়ে। তো তোমরা ভিডিওটা আগে একটু কন্টিনিউ করে দেখো, তোমাদের প্রশ্নের সঙ্গে অ্যাসাইনমেন্টের মিল থাকতেছে কিনা, তারপর তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করবে। ওকে, সো দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3 এবং তৃতীয় অধ্যায় ইংরেজ উপনিবেশিক শাসন ব্রিটিশ আমল থেকে কিন্তু অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। ওকে, সো এইখানে তোমাদের অ্যাসাইনমেন্টের হচ্ছে শিরোনাম আকারে কিছু লিখা আছে, এটা পরবর্তীতে আমরা তোমাদেরকে পড়ে শোনাবো। তো আমাদের এইখানে কিছু নির্দেশনা দেওয়া থাকে, আমরা নির্দেশনাগুলো যদি ফলো করে যদি অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করি, তবুও আমরা তৈরি করতে পারবো। আবার এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কিছু নির্দেশক দেওয়া আছে, যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা আমাদের কিন্তু প্রশ্ন আকারে দেওয়া আছে। তো চারটা প্রশ্নের মান কিন্তু আমাদের হচ্ছে 16 মার্ক। তো আমরা চলো অ্যাসাইনমেন্টে চলে যাব, তার আগে একটু প্রশ্নটা জাস্ট 30 সেকেন্ড পড়ে নেই। ওকে, সো প্রথম প্রশ্নটা হচ্ছে, কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি, রাজনৈতিক কর্মসূচি সম্বলিত ছক তৈরি করতে হবে এবং পারস্পরিক মতবিনিময়ের প্রয়োজনীয়তা আমাদেরকে তুলে ধরতে হবে। সো আমরা চলে যাবো আমাদের উত্তরে। তোমরা ইতিমধ্যে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবা। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, আমাদের আজকের অ্যাসাইনমেন্টটির শিরোনাম হবে, ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগের রাজনৈতিক কর্মসূচি বিশ্লেষণ এবং সামাজিক রাজনৈতিক জাগরণে পারস্পরিক মতবিনিময়ের প্রয়োজনীয়তা। তো দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল, কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। সো এইখানে আমরা হচ্ছে সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করছি। দেখতে পাচ্ছ ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় রাজনৈতিক দল। এই দল সাধারণভাবে কংগ্রেস নামে পরিচিত। কংগ্রেস দেশের বৃহত্তম রাজনৈতিক দল দুটির একটি, অপর দলটি হলো ভারতীয় জনতা পার্টি। এটি একটি ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। সো তোমরা এটা একটু পড়ে নিবা, আমরা নিচে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা। সো আমরা সবাই জানি যে হচ্ছে উনিশশো ছয় সালে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। সো আমরা এটা পড়বো। বাংলাদেশের মুসলিম লীগ বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যা 1906 সালে প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ থেকে উদ্ভূত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের সকল দলের সাথে এ দলটিও নিষিদ্ধ ছিল এবং 1973 সালে আইনগতভাবে বৈধতা পায়। সো এটা তোমরা একটু পড়ে নিবা। সো তারপর এদিকে তা ওই প্রশ্নের একটু অংশ এদিকে রয়ে গেছে, দেখো আমরা এদিক থেকে পড়তেছি। 1976 সালে রাজনৈতিক দলসমূহ নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাশ করা হয়, যা উভয় পক্ষকে বৈধতা করে দেয়। এরপর উভয় দল একত্রিত হয় এবং 1976 সালে 8 আগস্ট বাংলাদেশে মুসলিম লীগ গঠিত হয়। তারপর আমাদের এই যে মুসলিম লীগের গঠন, এই যে প্রশ্নটা ছিল সেটা এইটা লিখলে শেষ হয়ে যাবে, আমরা নিচে যাচ্ছি। তারপর আমাদের প্রশ্ন ছিল, কংগ্রেস ও মুসলিম লীগের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি হকে উপস্থাপন করতে হবে। সো দেখো আমরা কংগ্রেস উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি এইটা হচ্ছে উপস্থাপন করতেছি, দেখো। সো 19 শতকের মাঝামাঝি সময় থেকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ লক্ষ্য করা যায়। বিভিন্ন সভা সমিতি ও সংগঠনের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীসমূহ নিজেদের দাবি দেওয়া এবং মত প্রকাশ করতে শুরু করে। সংবাদপত্রের প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সর্বভারতীয় ধ্যান ধারণা প্রচারের সুবিধা হয়। এই প্রেক্ষাপটে 1885 খ্রিস্টাব্দ অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান এলনে অক্টাভিয়ান হিউমের উদ্যোগ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বৈঠক বোম্বাইতে অনুষ্ঠিত হয়। সো এইগুলো তোমরা হচ্ছে লিখে ফেলবা। তারপর দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে এইখান থেকে তোমাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করতেছি। প্রথম অধিবেশনে যেসব প্রস্তাব গৃহীত হয় সেগুলো কী? সো 1 নম্বরে দেখতে পাচ্ছ, ব্রিটিশ ভারতীয় সরকারের কার্যাবলী তদন্তের জন্য একটি রাজকীয় কমিশন গঠন। 2 নম্বর, ভারত সচিবের পরিষদ বিলুপ্ত করা। 3 নম্বর, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদসমূহের সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এখানে 4 নম্বর 5 নম্বর দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। সো দেখো মুসলিম লীগের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসূচি এখন আমরা আলোচনা করব। সো দেখো 1986 খ্রিস্টাব্দে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা মুসলমানদের স্বাতন্ত্র্যবাদী চিন্তার ফল।
ভারতীয় কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়। প্রধানত মুসলিম স্বার্থ রক্ষার নামে ভারতের নেতৃস্থানীয় মুসলমানগণ মুসলিম লীগের গোড়াপত্তন করেন। কংগ্রেসের মতো মুসলিম লীগেরও প্রাথমিক পর্যায়ে নীতি ছিল ব্রিটিশ শাসনের প্রতি অকৃত্রিম আনুগত্য প্রদর্শন। সো এইটুকু তোমরা লিখে ফেলবা। তারপর আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সামাজিক রাজনৈতিক জাগরণে পারস্পরিক মত বিনিময়ের উদ্বৃত্ত হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে। সো আমরা এই প্রশ্নটার ব্যাখ্যা সুন্দর করে তোমাদেরকে করে দিব, ওকে? সো দেখো, 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারত ও পাকিস্তানের জন্ম হয়। এ ছিল দ্বিধাবিভক্ত জাতীয়তাবাদ তথা সাম্প্রদায়িক রাজনৈতির চূড়ান্ত পরিণতি। এ বিভাজনের মূল নিহিত ছিল সম্প্রদায় ভিত্তিক চিন্তা চেতনার মধ্যে, যা প্রথম থেকেই জাতীয়তাবাদী ভাবধারাকে আচ্ছন্ন করেছিল। ভারতের হিন্দু ও মুসলমান দুই প্রধান সম্প্রদায়ের ওপর ব্রিটিশ শাসনের অভিঘাত ছিল ভিন্নতর। এটা তোমরা লিখে ফেলবা, ওকে? তারপর হচ্ছে যে দেখো, এখানে এইটাও তোমাদেরকে লিখে ফেলতে হবে। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবা। তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলো যদি তোমরা একটু চেক করো, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সলিউশন কিন্তু পাবা, ওকে? তারপর এখান থেকে শুরু হবে। অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার ভিত্তি ছিল খুবই দুর্বল ছিল ভিত্তি খুবই দুর্বল ছিল বৈষয়িক সাফল্য হিন্দুদের মধ্যে এক প্রকার শ্রেয় বোধের জন্ম দেয়, যা মুসলিম সম্প্রদায়ের ভীতি ও স্বাতন্ত্র্যবোধকে আরও বাড়িয়ে তোলে। সো এইখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে এইগুলো সব লিখতে হবে, ঠিক আছে? তারপরে এইখানে দেখতে পাচ্ছ, 20 শতকের শুরুতে ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক গৃহীত কতিপয় সিদ্ধান্ত সাম্প্রদায়িকতা বৃদ্ধির সহায়ক হয়। এ প্রসঙ্গে 1905 খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জনের বঙ্গবিভাগ উল্লেখযোগ্য। এর প্রতিক্রিয়া সারা ভারতে বিস্তার লাভ করে এবং রাজনীতিতে হিন্দু মুসলিম সমস্যাকে আরও জটিল করে তোলে। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী শুধুমাত্র প্রশাসনিক সুবিধার্থে সর্ববৃহৎ বাংলা প্রদেশকে দুই ভাগ করা হয়, বঙ্গবিভাগ বিরোধী উদীয়মান জাতীয়তাবাদী শক্তি একে ভাগ করো এবং শাসন করো নীতির বহিঃপ্রকাশ হিসেবে দেখে। কার্জন অর্থাৎ লর্ড কার্জনের কিছু বক্তব্যের মধ্যে এটি ভেদ নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সো এইখান থেকে এইটুকু সম্পূর্ণ তোমরা কিন্তু লিখে ফেলবা, ওকে? এই যে দেখো, এইখান থেকে শুরু করে এইটুকু লিখতে হবে। লিখার পর আমরা হচ্ছে মূলত নিচে চলে যাচ্ছি। ভিডিওটাতে একটা লাইক করে দিবা। সো দেখো, এখানে 1947 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ ভারত দ্বিধাবিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের আবির্ভাব হয়। এই বিভাজন ছিল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনৈতির অনিবার্য পরিণতি। সো এইখান থেকে সম্পূর্ণ লিখবা, ঠিক আছে? এবং এই ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্টটি সলিউশন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবা। আল্লাহ হাফেজ।